মুসলমান যদি কোরআন থেকে কোনো বিষয়ে আলাদা হয়ে যায়, এটার নাম নিফাক। এটার নাম কি? ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। জনাব সভাপতি, আদারাত উলামা, সম্মানিত সুধী, সমবেত বিরাদারান ইসলাম, আমার তরুণ কিশোর ছেলেরা, পর্দারালে শ্রবণরত আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে পেকুয়া এই ইসলামী মহাসম্মেলনে আমার জীবনের প্রথমবারে আমি অংশগ্রহণ করলাম। সেই জন্য তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد بالإيمان لك الحمد أنت ترضى يا رب الله سبحانه وتعالى শুকর গুজারির পরে বামোজিব মাল্লাম ইয়াশকুরিন্নাসা লাম ইয়াশকুরিল্লাহ, নবী করিম আলাইহি সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, যারা মানুষের প্রতি শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর প্রতিও শুকরিয়া জানায় না। সেই জন্য জলসা কর্তৃপক্ষের আমি শুকরিয়া জানাই, বিশেষ করে তরুণ নিয়ামতুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুন, তার খুব খুব খিদমতে আমি অবাক হয়েছি যে এই তরুণ মাশা আল্লাহ কি সুন্দর করে এই সভা সমিতির আয়োজন করে এই জনগণকে কোরআনের কথা শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী শোনানোর ব্যবস্থা করে। আল্লাহ এদের হায়াতকে দারাজ করেন, জীবনটা সুন্দর করেন, পরিশীলিত পরিমার্জিত করেন, আল্লাহ পাক রাজি থাকেন, এবং এদের দ্বারা, এর দ্বারা বন্ধু বান্ধব, এই সমস্ত লোকদের দ্বারা এই সমাজে শান্তি প্রতিষ্ঠা আল্লাহ করে দেন। আমরা বলি আমিন। আমি আপনাদের খেদমতে কি আয়াত তেলাওয়াত করেছি? এই তোমরা ইমানদার সমাজ, তোমরা আল্লাহকে ভয় করো। يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا। আর যা বলবা সোজা কথা বলবা, কি কথা বলবে? সঠিক এবং সোজা কথা বলবে, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলি সংশোধন করে দিবেন, ওয়াইগফির লাকুম দুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আজকালকার সমাজে আমাদের অবস্থা হচ্ছে আমরা সোজা কথা কম বলি, বাঁকা কথা বেশি বলি। সোজা কথা বলতে গেলে কি বলতে হবে? সেটা হলো কোরআনের কথা বলতে হবে। সোজা কথা কোনটা? কোরআনের কথা। কোরআনের কথা কার কথা? আল্লাহ তাআলার কথা। সুতরাং এই কোরআন দিয়ে কথা বললে সোজা কথা হবে, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কথা হলে বাঁকা কথা হবে। কি কথা হবে? বাঁকা কথা। বাঁকা পথ, এটা শয়তানের পথ। বাঁকা কথা শয়তানের কথা, আর সোজা কথা আল্লাহ তাআলার কথা। সুতরাং এই কথা আমাদেরকে, এটা আল্লাহর কালাম। এটা কি? কার কালাম? আল্লাহ তাআলার কালাম। এই কালাম নাজিল করেছেন
আমরা এই কালামের প্রতি আমাদের দায়িত্ব, ছয়টি দায়িত্ব, কয়টি দায়িত্ব? ছয়টি, এটা মনে রাখতে হবে। ছয়টির একটিও বাদ দেয়া যাবে না। ছয়টি কি কি? এক নম্বরে এই কালাম পড়তে জানতে হবে। কি করতে জানতে হবে? পড়তে জানতে হবে, এটা ফরজ। আল্লাহ বলছেন একরা, পড়ো, এটা অর্ডার না, তার মানে কি? পড়ো, পড়াটা ফরজ। যারা কোরআন পড়তে পারেন না তারা ফরজ আদায় করেন নাই, সোজা কথা বলার ফরজ আদায় করেন নাই। অতএব তারা এখনই শুরু করবেন, এখনই সময়, বুড়ো হইলেও কোনো কথা নেই। আর বুড়ো মানুষ যখন কোরআন পড়ে, আগে পড়ে নাই, তখন উচ্চারণ সুন্দর করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তা করে, কি করে? কোরআনের পড়তে গিয়ে তা করে। সেই জন্য এরকম ব্যক্তি যদি কোরআন শুদ্ধ করার চেষ্টা করে, লাহু আজরন, তারা তার সব বিনিময় কত? দ্বিগুণ। কত? ডবল তার সওয়াব। সুতরাং কোরআন পড়তে জানতে হবে, নতুবা কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তুমি কোরআনকে ছেড়ে দিয়েছ। সুতরাং যারা বড় হয়েছেন, অল্প বয়স আছেন, মধ্য বয়সের আছেন, সবাই কোরআন পড়বেন। প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলমানকে কোরআন পড়া জানতে হবে। এটা হলো এক নম্বর। এটা কয় নম্বর? এক করা। দুই নম্বরে কি? উতলু। উতলু মানে তেলাওয়াত কর। তো পড়ার তেলাওয়াতের মধ্যে তফাতটা কি? আপনারা গরু পালেন, গরু গরু সারাদিন পড়ে, পড়ে মানে কি? খায় সারাদিন। আর রাতে কি করে? তেলাওয়াত করে। তেলাওয়াত কেমনে করে? যা খেয়েছে ওইটা বের করে, ওইটাকে রিপিট করে, এরপরে নিজের রক্ত মাংসের সঙ্গে মিশিয়ে নেয়। যারা কাদের না সেটা বা পিছনের দরজা দিয়ে চলে যায়। তো এই তেলাওয়াত বুঝানোর জন্য গরু দিয়া বললাম যে গরু দিনের বেলায় পড়ে মানে খায়, রাতের বেলা কি করে? তেলাওয়াত করে। রাতের বেলা এটাকে রক্ত মাংসের সঙ্গে মিশায়। অনুরূপভাবে যা পড়বেন শিক্ষকের কাছে, যদ্দূর পড়লেন এটাকে রিপিট করবেন, বারবার ঘুরে ঘুরে পড়বেন। পড়লে আপনার মন মগজে স্থান করে নিবে কোরআন, তখন কোরআনই মন মগজ তৈরি হবে, আপনার ব্যক্তি সত্তা কোরআনের দ্বারা তৈরি হবে, আপনি কোরআনিক সত্তা হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এটা গেল দুই নম্বর। তিন নম্বরে কি? তিন নম্বরে বলা হয়েছে যে তারা যা পড়বে, যা পড়বে পড়াটা তেলাওয়াত করবে, তেলাওয়াত করা বিষয়টাকে তারা কি করবে? ও স্টাডি করবে, স্টাডি। ইংরেজি বলে স্টাডি, বাংলায় কি বলে? অধ্যয়ন করে। অধ্যয়ন মানে কি? তারা এটা পড়ে এবং অর্থ সহ পড়ে। কি সহ পড়ে? অর্থ সহ পড়ে। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন কুনু রব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা রব্বানি হও, আল্লাহওয়ালা হও। কেমনে আল্লাহওয়ালা হয়? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা কোরআন কিতাব শিক্ষা দাও। অবিমা কুনতুম তাদরুসুন, তোমরা নিজেরা দেরাসা করো। আরবিতে বলে দেরাসা, দেরাসাকে এটা ইংরেজিতে বলে স্টাডি, আর বাংলায় বলে অধ্যয়ন। সুতরাং কোরআনকে কি করতে হবে? পড়তে হবে। দুই নম্বরে তেলাওয়াত করতে হবে। তিন নম্বরে অর্থ সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? দেরাসা করতে হবে, অর্থ সহ পড়তে হবে। কটা গেল? তিনটা। চার নম্বরে কি?
কোরআন নিয়ে গবেষণা করতে হবে, গবেষণা গবেষণা, কোরআনের মধ্যে মাথা ঘামাতে হবে, কোরআন নিয়ে ব্যাপক আলোচনা, কোরআন চর্চা করতে হবে, মানুষের সমস্যাগুলোর সমাধান কিসের মধ্যে তালাশ করতে হবে। এটা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যে কোনো বিষয় হোক না কেন, তার সমাধান কোরআনে তালাশ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনে সন্নিবেশিত করা হয়েছে, প্রত্যেক জিনিসের বিবরণ, যা মানুষের প্রয়োজনীয় সব কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপরে আরেক জায়গায় বলেন যে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো জিনিস বাকি রাখি নাই। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, কালচার, যা কিছু বলেন সব কিছু সম্পর্কে হিদায়ত এবং নির্দেশনা কোরআনি কারিমে উল্লেখ আছে। কথা কি বুঝে আসছে? তাহলে এটা কি করতে হবে? কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আমি গবেষণার একটা সুরত আপনাদেরকে দেখাই। গবেষণা যেমন সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, এটা একটু গবেষণা করি। সিগারেট খাওয়া বরিশালে দক্ষিণ দিকে হারাম, ঢাকায় মাকরু, চিটাগাঙে ওয়াজিব, আর সিলেটে মোবাহ। সিলেটে হইল মোবাহ, চিটাগাঙে ওয়াজিব। আমি এইখানে চিটাগাঙের জায়গা বলবো না, এক জায়গায় আসতাম, সেখানে এক শেখ ছিলেন, শেখ আমাদেরকে জিকির মধ্যে লাগিয়ে দিয়ে নিজে হুক্কা খেতেন, হুক্কা সবার মধ্যে। তাহলে এটা কি জায়েজ না না জায়েজ? আমাদের মৌলবীরা সাধারণত বলে সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া কি জায়েজ নাই, কিন্তু জর্দা খাওয়া কি মোস্তাহাব, জর্দা খাওয়া কি মোস্তাহাব। হুজুরদের জর্দাই না খায় তো হুজুর হলো কেমনে? কিসের সঙ্গে খায়? পানের সঙ্গে। তো পানের সঙ্গে জর্দা দিয়ে খায়। যদি আমি এক জায়গায় নোয়াখালীতে বলছিলাম, আমার পাশে এক মৌলানা বসা, উনি জর্দা খান, আমি যখন সিগারেটের কথা বললাম উনি একমত, যখন বললাম আপনি জর্দা খান, আপনি সিগারেট খান না, সিগারেটওয়ালা তো অর্ধেক পোড়াইয়া বাইরে ফেলে দেয়, আপনি তো পুরাটা ভিতরে ঢুকান, অথচ আপনি করেন এটা হালাল, এটা হালাল না হারাম? এটা গবেষণা করি, কোরআনে তালাশ করি, কারণ তিবিয়ান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে। তো কোরআন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী কি করে? উত্তম জিনিসগুলো তাদের জন্য হালাল ঘোষণা করে আর খবিজ জিনিসগুলোকে হারাম ঘোষণা করে। তাহলে খাদ্য কয় প্রকার হলো? দুই প্রকার, একটা হলো তাইয়্যিব আর একটা কি খবিস। আপনারা আমার সঙ্গে কথা বলছেন নাকি বুঝে আসে না? বুঝে আসে? তাহলে খবিস, একটা খবিস আর একটা তাইয়্যিব। তাইয়্যিব মানে উত্তম, খবিস মানে নিকৃষ্ট। এখন এই তামাক পাতা, এটা হলো জর্দা পাতা, তামাক পাতা, সাদা পাতা, এটা কি খবিস না কোনো তাইয়্যিব খাদ্য হিসাবে, খাওয়া হিসাবে? সুতরাং কোরআন বলে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা কোরআন আসমানি কিতাবের জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করো। এটা তো করলেন, জিজ্ঞেস করলেন, এখান থেকে আপনি ইশারা পেলেন। কি ইশারা পেলেন? যে কোনো কাজ করবেন, যে কোনো কথা বলবেন, ওই সম্পর্কীয় যিনি জ্ঞানী তাকে জিজ্ঞেস করতে হবে, এটা হলো ইশারাতুন্নাস। কথা কি বুঝে আসছে? ইশারা হলো আপনি এর থেকে করবেন। তা এখন
এটা জর্দা বা সাদা পাতা, যদিও জর্দা খেলে পানের সঙ্গে খেলে খুব মজা লাগে, টেস্টি, মুখ ভরে রস আসে। আমি একসময় খেতাম, কিন্তু জানার পরে এটা আর খাই না আলহামদুলিল্লাহ। তো এই ভিতরে জর্দা খাওয়া মজা। এখন এই জর্দা কি খবিস না তৈয়েব এটা জিজ্ঞেস করব কাদেরকে, আপনারা বলতে পারেন? যে জানে এটা খাদ্য হিসাবে তৈয়েব না খবিস, এই সম্পর্কে মৌলবীরা আলেমরা বেশি জানে না। কারা জানে? ডাক্তারেরা জানে, কারা? স্বাস্থ্যবিজ্ঞানী। এই স্বাস্থ্যের জন্য এই জর্দা পাতা কি কল্যাণকর, উপাদেয়, উত্তম না খবিস, এটা কারা জানে? ডাক্তাররা জানে, তারা স্বাস্থ্যবিজ্ঞানী। স্বাস্থ্যের জন্য, বডির জন্য, মানব দেহের জন্য এই জর্দা এটা কি উত্তম না নিকৃষ্ট? যে জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম এরা সমস্ত ডাক্তাররা একমত। কি একমত? যে এটা খবিস। এটা কি খবিস? এটা উত্তম না, এটা খবিস। তো ডাক্তাররা যখন একমত হলেন যে এটা খবিস, সুতরাং আলেমরা কি বলবেন? ও আলেমরা বলবেন, যদি খবিস হয়ে থাকে তাহলে এটা হারাম। এটা কি হারাম? কারণ ওয়াইহিল্লুহুমুত তাইয়্যিবাত ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি তাদের উপর উত্তম জিনিসগুলোকে হালাল ঘোষণা করেন নবী, আর খবিস জিনিসগুলিকে হারাম ঘোষণা করেন। তো ডাক্তাররা, সমস্ত ডাক্তারদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই যে জর্দা পাতা, সাদা পাতা, তামাক পাতা, এটা আপনি জর্দা হিসাবে খান আর সিগারেট হিসাবে খান, যেভাবেই খান এটা খবিস, এটা দেহের জন্য ক্ষতিকর, সুতরাং এটা হালাল হতে পারে না। এটা কি হারাম? তবে এর মধ্যে কল্যাণও আছে। কি কি কল্যাণ আছে? যারা খেতে চাষ করে, যে কামলারা কাজ করে তারা বেতন পায় না? এরপরে যারা শুকায় তারাও বেতন পায়। এরপরে মিল ফ্যাক্টরি তৈরি হয়, যারা এখানে শ্রমিক তারা বেতন পায় না? তারা বেতন পায়, দেশ ট্যাক্স পায়, এগুলির মধ্যে কল্যাণও আছে। তবে কোরআন বলে এক আরেকটা নীতি বলছে, ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, এই যে তাদের মানে আপনি যে মদ্যপান করেন, নেশা করেন, নাউযুবিল্লাহ মিন যালিক, তো সেখানে আল্লাহ বলেন ইসমুহুমা আর জুয়া খেলেন, জুয়া, এই দুইটাকে বলে, দুইটার মধ্যে কল্যাণও আছে আর কি আছে? অকল্যাণও আছে। তবে দুইটার অপরাধের দিকটা বেশি, কল্যাণের দিকটা কম। সুতরাং সাদা পাতা আর এই জর্দা পাতা, এই যে মিল ফ্যাক্টরি হয়, খেত খামার হয়, অর্থনীতি ক্রয় বিক্রয় হয়, মানুষ বেতন পায়, এগুলি কল্যাণ। কিন্তু ক্যান্সার যে হয় সবচাইতে খবিস, আল আমরাদুল খবিসা, খবিস রোগের এক নম্বর হলো এই এই ক্যান্সার। এই পৃথিবীতে ক্যান্সারের সবচাইতে বড় কারণ কোনটা? সিগারেট খাওয়া আর জর্দা খাওয়া। সুতরাং এটার দ্বারা যা মানব সমাজে কল্যাণ হয় তার চাইতে অকল্যাণটা বেশি হয়, কোরআনই বলে। আপনাদের দেশেরই এই চিটাগাংয়ের একজন বড় ডাক্তার ছিলেন না ডাক্তার, ইনি কি বলছেন, বঙ্গ কি লেখছেন কিতাব, ওই কি বঙ্গবন্ধুর জীবনী লিখেছেন, উনি ঢাকায় বড় একটা হসপিটালের পরিচালক ছিলেন, ডক্টর নুরুল ইসলাম মনে হয়, ডক্টর নুরুল ইসলাম চিটাগাংয়ের অধিবাসী। উনি অঙ্ক করে দেখিয়েছেন এই দাদা সাদা পাতা আর জর্দার দ্বারা যা ইনকাম হয়, যা কল্যাণ হয়, সব কিছু হিসাব করছেন, এবং এর পিছনে যা খরচ হয় খরচটা এই কল্যাণের চাইতে অনেক বেশি, তিনি অঙ্ক করে দেখিয়ে দিয়েছেন। অতএব তিনি অঙ্ক করেছেন, আর কোরআন বলছে ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, কল্যাণের দিকের চাইতে অকল্যাণটা বেশি। অতএব সাদা পাতা অকল্যাণ বেশি,
আর কল্যাণ কম। অতএব এটা হারাম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। গবেষণা কেমনে করে আমি কয়েকটা নীতি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, যদিও কোরআনের মধ্যে এই কথাটা নাই সরাসরি, জর্দা পাতা সাদা পাতা কোরআনে নাই, কিন্তু নীতিগতভাবে আছে। কি আছে নীতিগতভাবে আছে সেটা আলোচনা করে গবেষণা করে আপনাদের দেখালাম। এই জন্য কোরআন বলে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তাহলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না। তাহলে কয়টা গেল গবেষণা সহ, কয়টা হলো? চারটা হলো। আমি কয়টা বলছিলাম? ছয়টা। এই চারটা কোরআনের হক, আর পঞ্চমটা কি? ও, আপনি যা কিছু আপনি আপনি পড়লেন, আবার অন্যকে আপনি কি করবেন? পড়াবেন, পড়াবেন কোরআন অন্যকে পড়াতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে উত্তম সেই যে নিজে কোরআন শিখে অন্যকেও শিক্ষা দেয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, সুতরাং কিতাব শিক্ষা দেয়া নবুয়তের কাজ। যে সমস্ত শিক্ষকরা এখন কোরআন শিক্ষা দেন তারা কার কাজ করেন? নবীর প্রতিনিধি, নবীর অনুসারী হিসাবে তারা কোরআন শিক্ষা দেন। অতএব কোরআন শিক্ষার সঙ্গে সবাইকে জড়াতে হবে। আপনারা বলবেন আমরা কিভাবে জড়াবো? আপনারা মাদ্রাসা করবেন, মাদ্রাসায় চাঁদা দিবেন, চাঁদা দিতে পারেন না, আপনি বলবেন যে তোমার ছেলে কি মাদ্রাসায় পড়ে, এইখানে ভর্তি করো। আর দাল্লু আলাল খাইরে কাফাইলিহি ওয়া দাল্লু আলাল শাররে কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখায়, ভালো কাজে পথ চলে যে যত পায়, আর যে পথ দেখায় তাও সে অতখানি পায়। অতএব আপনি যদি এইটা করেন যে আপনি চাঁদাও দিলেন, নিজে শিক্ষা দিতে পারেন না, সময় নাই, কিন্তু আপনার আশপাশে প্রতিবেশে আপনি লোকদেরকে বলেন তোমাদের বাচ্চাদেরকে ভর্তি করো, এভাবে উদ্বুদ্ধ করলেন, তাদেরকে আপনি পথ দেখালেন, সুতরাং এইভাবে তালিমে কোরআনের সঙ্গে আপনি জড়াতে পারেন। কয়টা গেল? পাঁচটা। আর ষষ্ঠটা কি? ও, কোরআনে যা বলা হলো তা কি জন্য বলা হলো? আমল করার জন্য। কি করার জন্য? তাহলে কোরআন ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অর্থনীতির জন্য, শিক্ষানীতির জন্য, সংস্কৃতির জন্য, যত রকমের মানব মানব জীবনের যত দিক আছে, জীবন চর্চা করতে গিয়ে এই কোরআনের হেদায়েত তাকে গ্রহণ করতে হবে। কোরআন থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোরআন থেকে কোনো বিষয়ে মুসলমান যদি কোরআন থেকে কোনো বিষয়ে আলাদা হয়ে যায়, এটার নাম নিফাক। এটার নাম কি? নিফাক। এটা মুনাফিকি, এটা কোনো মুসলমান করতে পারে না। এই জন্য কোরআন অর্ডার দেয়, কি বলে? উদখুলু ফিসসিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, মানে পুরোপুরি মানো, কোরআনের শিক্ষাকে পুরোপুরি আত্মস্থ করো। আর কোরআনের শিক্ষার ব্যাখ্যাই হলো হাদিস। ব্যাখ্যা হলো কি? হাদিস। তো সুতরাং কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, এবং এটার উপরে আমল করতে হবে। আমরা যারা পারিবারিক জীবনে আছি আমরা পরিবারে কোরআনকে মানব, যারা সামাজিক চেয়ারম্যান আছেন, যারা মেম্বার আছেন, সামাজিক নেতৃত্ব দেন, তারা সামাজিক জীবনে কোরআনের আদেশ নিষেধ কি এগুলি জেনে নিয়ে তারা কি করবেন? কায়েম করবেন। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা এই কোরআন নিয়ে তারা গবেষণা করবেন, রাষ্ট্রের কোন সমস্যা, কি সমস্যা, সেগুলি কোরআন থেকে বের করে তার সমাধান দিবেন। তো কয়টা হলো? কয়টা হলো বলেন? এই ছয়টি কাজ কোরআনের সঙ্গে, এর একটা কাজ যদি ছেড়ে দেন তাহলে কি হবে এবার শুনে নেন। অকালার রাসূল ইয়া রব্ব
إِنَّ قَوْمِ اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا কিয়ামতের দিন জনের বিপক্ষে করতেছেন এটা কি জানা আছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি পক্ষে যদি আসেন সুপারিশ করেন কিন্তু আবার কিছু মানুষের বিপক্ষ তিনি কথা বলবেন, তারা কারা? এবার কোরআন থেকে শুনুন। অকালার রাসূল ইয়া রব, কিয়ামতের দিন রাসূল বলবেন আল্লাহকে বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি, আমার এই কওম, আমার এই উম্মত, এই উম্মত গোটা মানব জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা মানে তারা নীতিগতে মানলো, আর যারা মানে না তারাও নীতিগতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানে না, বিদ্রোহী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি বলবেন, ইয়া রব, হে আমার রব, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম কোরআনকে পরিত্যক্ত করে রেখে দিয়েছিল। কি করে ছেড়ে দিয়েছিল? আজকে দেখেন কোরআন কার বাড়িতে নাই, লিডার নেতা এ আমরা কর্মী যারা প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, কিন্তু অনেকে কোরআন পড়তেও জানে না, বাড়িতে কোরআন আছে, কোরআনের জুজদান বন্দি করে দিয়ে এর ইয়ের তাকের মধ্যে রেখে দেয়, সুগন্ধি লাগিয়ে রাখে, নিজেও পড়তে পারে না, পড়ায় না, বউও পারে না, সন্তানও পারে না, কিন্তু রাখছে কেন? এক নম্বরে বরকত, দুই নম্বরে মল্লে পড়ে কোরআন কাজে আসবে, কারণ মৌলবীরা আসবে, তারা গরুর কলিজা রান্না করবে, বিরিয়ানি করবে, তারা খাবে আর কোরআন পড়বে। কোরআন পড়ে কি করবে? করবে যে এই লোককে আল্লাহ জান্নাতে যেন পাঠিয়ে দেয় সেই ব্যবস্থা তারা করবে, এই জন্য কোরআন বাড়িতে আসে। কিন্তু এই যে তারা বুদ্ধিটা করছে, কিন্তু কোরআন কি কয়? ও, কোরআন বলে যে এরা তো কোরআন ছেড়েই দিয়েছে, যারা কোরআন ছেড়ে দিয়েছে এই যদি আমরা মৌলবীরা আমরা পড়ি তাদের পক্ষে, তাহলে উল্টা কি হবে? উল্টা তাসির হবে, যে তারা নিজেরা কোরআন পড়ে নাই, বুঝে নাই, পরিবারে কোরআন পড়ে নাই, এদের চাইতে এতিম মিসকিন কোনো পরিবার হয় না। যেই পরিবারে কোরআন কোরআনের শিক্ষা নাই, কোরআন চর্চা নাই, কোরআন পড়তে জানে না, কোরআন বুঝতে জানে না, তারা যত বড় ধনী হোক আসলে তারা কি? মিসকিন, তারা এতিম। এদের এতিমের জন্য দুঃখ হয় যে কোরআন তারা, যদি তারা সবাই কোরআন পড়ত আর বুঝত তাইলে আমাদের সমাজে এত দলাদলি হয় না, এত মারামারি হয় না, এত খুনাখুনি হয় না। এই কোরআনটা হবে কিসের সমাজ? শান্তির সমাজ, কল্যাণের সমাজ, ঐক্য সৌভ্রাতৃত্বের সমাজ। কারণ কোরআন বলছে ওয়ালাকিন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতাসুমু বিহাবলিল্লাহি জামিআ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং সবাই মিলে আল্লাহর রজ্জুকে সবাই মিলে ধরো। এই ধরা মানে কি? এই ধরা নয়, ধরা মানে ছয় কাজ। কয় কাজ? কোরআন এই ছয় কাজ করো তো কোরআন তোমরা ধরলে, আর কোরআন যখন ধর্মে তোমরা তখন ভাই ভাই হয়ে গেলে, ফাসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে গেলে। আজকে শততা বিভক্ত আমাদের সমাজ, এই সমাজকে ঐক্যবদ্ধ করতে গেলে এই কোরআনের ভূমিকা হবে সবচাইতে বড় ভূমিকা, যদি কোরআনকে আমরা ধরি। না হলে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাওয়া তো দূরের কথা, বরং উল্টা কেইসের আওতায় আসবো। আল্লামা ইবনুল কাইয়্যিম তিনি বলেন, যারা কোরআনের সঙ্গে এই ছয় দফার সঙ্গে জড়িত হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেইসের আওতায় তারাও আসবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেইস করলে উপায়টা কি? যার সুপারিশ ছাড়া যেতে পারছেন না তিনি আবার আপনার বিপরীতে কথা বলছেন, তো অবস্থাটা কি হবে? অতএব সময় থাকতে এখনই কোরআনে হাত দেন, কোরআনমুখী হন। এটা আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর সিস্টেম। আজকে যে সিস্টেমে আপনারা কোরআনের তাফসীর জনগণের সামনে পেশ করেন, কিন্তু বস্তুনিষ্ঠভাবে
এই কাজগুলো আমি ছয়টি দফা আপনাদের সামনে দিলাম, এর কোনো দফা আপনি বাদ দিবেন না। আপনারা এই ছয় দফা যেমনি পারেন এর সঙ্গে জড়াবেন, তাইলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতমুখী হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন। আর তা না হলে খবর আছে, খবর আছে, ভালো খবরই আছে। এই খবর আজকে আবার বলবো না, সেই খবর বলবো, আবার দাওয়াত দিলে আবার আসলে সেই খবরটা বলবো। আপনারা বলবেন হুজুর ওই যে খবরের কথা কইছিলেন সেই খবরটা কই, তখন এই খবর বলবো। অতএব কোরআন, আজকে কোরআনের যে তাফসির হচ্ছে, এই তাফসিরের মূল কথা আমি আজকে বলে দিয়ে গেলাম। এই ছয় দফা সবাই চেষ্টা করবেন এই কোরআনের সঙ্গে জড়াতে, আল্লাহর কালামের সঙ্গে জড়াতে। সমস্যার সমাধান হয় না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিলফুল ফুজুল আন্দোলন করেছিলেন, আন্দোলনকারীদের তিনি সর্ববয় কনিষ্ঠ ছিলেন, সবার চাইতে বয়স কম ছিল তার, তার বয়স সম্ভবত ১৬ ১৭ বছর ছিল হিলফুল ফুজুল আন্দোলন। কি কি আন্দোলনের ঘোষণা? যে আমরা মারামারি করব না, নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করব, আমরা এতিম বিধবাদের আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব, আমরা রোগীর খেদমত করব, বাইরে থেকে কেউ আক্রমণ করলে আমরা তার সঙ্গে তার মোকাবিলায় দাঁড়াবো। আচ্ছা বলেন, এই যে হিলফুল ফুজুলের এই আপনার ইয়েগুলি দফাগুলি কোনো একটা খারাপ? কোনো একটা খারাপ? প্রত্যেকটাই সুন্দর। কিন্তু এই এই পরিণতি, এর পরিণতি কী ছিল? এটা কি এটা সফল হয়েছিল না বিফল হয়েছিল? আপনাদের জিজ্ঞেস করি, হিলফুল ফুজুল আন্দোলন কি সফল ছিল না বিফল ছিল? না, সফল হয় নাই, এটা বিফল ছিল। বিফল হওয়ার কারণে তিনি সমাজ ছেড়ে চলে গেলেন, তিনি চলে গেলেন হেরার গুহায়। যখন সমাধান করতেই পারলেন না তখন তিনি হেরার গুহায় চলে গেলেন। আপনাদের বক্তা এসে গেছেন, বসেন। এবার এবার আমার কথা শেষ করি কিভাবে, যে এই এই আন্দোলন করলেন, নিষ্ঠাও ছিল এবং আন্দোলনগুলি খুব সুন্দর, সমাজে যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলিকে এখানে অ্যাড্রেস করা হয়েছে, এই জমা করা হয়েছে হিলফুল ফুজুলে, কিন্তু সমাধান হলো না। তিনি চলে গেলেন কোথায়? হেরার গুহায়। যাওয়ার পরে সেখানে এবার কর্মসূচি পেয়ে গেলেন কি, একরা, তুমি পড়ো। এই কোরআন যখন পড়লেন, কোরআন নিয়ে আন্দোলন করলেন, সমাধান হলো না হলো না? হলো। কোরআন বলে যে তুমি যদি হে রসুল, তুমি যখন হিলফুল ফুজুল আন্দোলন করছিলে তখন যদি পৃথিবীর যত টাকা পয়সা হীরা জহরত চুনি পান্না অর্থবিত্ত সব তোমার তহবিলে জমা দিতাম, আর এইগুলি তুমি খরচ করতে তাদের অন্তরগুলিকে ঐক্যবদ্ধ করতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ কি করলেন? তাদের অন্তরগুলিকে ঐক্যবদ্ধ করলেন। কি দিয়ে করলেন? কি দিয়ে করলেন? তোমার কাছে তখন কোরআন ছিল না, এখন কোরআন যখন তুমি ব্যবহার করলা, তোমার সামাজিক, তোমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান হয়ে গেল। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর নিয়ামতে, আল্লাহর নিয়ামত হলো এই কোরআন, তোমরা কি বলে ভাই ভাই হয়ে গেলে। আমরা কি চাই না আমরা এই সমাধান করি? তাহলে আসুন আমরা কোরআন পড়ি, কোরআনে হাত দেই, কোরআন বুঝি, কোরআন নিয়ে গবেষণা করি, কোরআনের উপরে আমল করি, কোরআনের শিক্ষা আমরা আম করি, তাহলে পরে আমাদের সমস্যার সমাধান হবে। তাহলে এই কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।